নমস্কার বন্ধুরা, নিশিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ডিমের কাটলেট, যেটা চায়ের সাথে বা এমনি সস দিয়ে বা কাসুন্দি দিয়ে খেতেও খুব ভালো লাগে, আর কাউকে খাওয়ালেও সে প্রশংসা করবে। তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন। তাহলে আমি ডিমের কাটলেট বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি অল্প শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে নিয়েছি বেসন, নুন, আর নিয়েছি এই যে তিনটে ডিম আর সরিষার তেল। আর এই যে আমি সস দিয়ে খাবো আজকে, তাই সস নিয়েছি। তাহলে আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তাহলে এবার আমি উনুনটা ধরিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। ওই যে দেখুন, উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়ায় জল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো ছেড়ে দেবো সেদ্ধ করার জন্য। ওই দেখুন, আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ডাইরেক্ট ঠান্ডা জলে দিয়ে দেব। কি হয়েছে, কাশি হয়েছে তোমার? হ্যাঁ, কাশি হয়েছে। তো এবার আমি ডিমগুলোকে ছুলে নেব। তুমিও ছুলবে? ওই ডিম ছুলতে খুব ভালোবাসে। চলো ভেঙে দিচ্ছি। গরম আছে, ঠান্ডা করে দিচ্ছি। তো হ্যাঁ, তোমার এখনো চুলা হয় নাই? দেখো তো, আমি একটা চুলে ফেললাম, তোমার এখনো হয় নাই চুলা? কি সুন্দর খাবে। রেখে দাও ওইখানে। আচ্ছা, তুমি ডিমের কাটলেট খাবে? হ্যাঁ, তো এবার আমি ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। এই ডিমের কাটলেটটা বানানো এতটাই সোজা যে কেউ একবার দেখলেই বানাতে পারবে, আর বাচ্চারা তো খুবই মজা করে খায়, খুব ভালো করে আনন্দ সহকারে খাবে। আমি করবো। তুমি করবে নাকি? না, আমি করে তুমি কর। তো আমাকে আর কাজ করতে হবে না, আমার মেয়ে সব করে দেবে আমাকে, বসে বসে শুধু খাবো। দেখুন, ভালো তো করতে পারছো দেখুন। হ্যাঁ, ভালোই তো হচ্ছে। তো এই যে দেখুন, তিনটা ডিমে আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে মশলা একে একে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। বেসন এবার সবকিছুকে ভালো করে মেখে নেব।
তো এই যে দেখুন ভালো করে মেখে নিয়েছি, এবার এখান থেকে অল্প ডো নিয়ে যে কোনো মডেলের শেপ দিয়ে দিলেই হবে, তো আমি এইভাবে করে দিচ্ছি। এরকম করে সবগুলো বানিয়ে নেব। তো এই যে এদিকে তেল গরম দিতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, আর যে কোটা বানিয়েছি এই কোটা দিয়ে দেবো। তো সবগুলো বানিয়ে আমি সাইডে দিয়ে দিয়েছি, এই যে দেখুন। এবার উল্টে দিচ্ছি, ডিমের জন্য তেলটা কত ফুলে গেছে। তো দেখুন বন্ধুরা, ডিমের কাটলেট হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। রয়েছে দেখুন, নামিয়ে নিয়েছি সবগুলো, সুন্দর করে সাজিয়েও নিয়েছি। এবার খাবো, খেয়ে দেখি। খাবে এটা? হ্যাঁ, গরম, পুরোটা গরম খাও, সব ভরিয়ে ভরিয়ে। ও ইয়ামি হয়েছে। দারুণ হয়েছে। আমরা দুজনে খেয়ে নেব নাকি সব? তো বন্ধুরা, আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার, দারুণ লাগে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ করবে থাকবেন। টাটা।